আপনি কি জানেন আপনার ফেসবুক প্রোফাইলটি ঠিক আছে কিনা আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইল সাম ইস্যু দেখা দিলে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন হবে না এবং কখনোই আপনার প্রোফাইলটি গ্রোথ হবে না কারণ ফেসবুক আপনার প্রোফাইলে থাকা সকল প্রকার পোস্ট রিলস ফটো ভিডিও অন্যদের কাছে রেকমেন্ড করবে না বা প্রচার করবে না যার ফলে অন্যরা আপনার প্রোফাইলে থাকা কন্টেন্টগুলো সহজেই সামনে দেখতে পারবে না তাই ধীরে ধীরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে আর এই প্রোফাইল হ্যাঁ দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনার প্রোফাইলটিকে ফেসবুক ডিলিট করে দেবে আর বুঝতেই পারছেন একটি ফেসবুক প্রোফাইল যদি ডিলিট বা লক হয়ে যায় তাহলে ফেসবুকে থাকা আপনার সকল বন্ধু বান্ধব সহ সকল কমিউনিকেশন সারা জীবনের জন্য মুছে যাবে তাই আপনার প্রোফাইলটি ঠিক আছে কিনা তা এই মুহূর্তে চেক করে দেখুন যদি এই প্রোফাইল মোবাইল আচ্ছা প্রবলেমটি এসে থাকে তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আমি ভিডিওতে এই প্রবলেমটির সমাধান করে দেখাবো কথা না বলিয়ে চলুন সমস্যার সমাধান করা যাক প্রথমেই ফেসবুক অ্যাপস ওপেন করে আপনারা প্রোফাইলে আসবেন এবং এখানে ডান দিকে থ্রি ডট বাটনে ক্লিক করলে আপনি প্রোফাইল সেটিংসে চলে আসবেন এবং এখানে ইডিটের নিচে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল পিকচার সহ নাম সহ এবং প্রোফাইল পিকচারের সাথে একটি হলুদ মাইনের চিহ্ন সহ নামের নিচে প্রোফাইলের ছা ইস্যু দেখাচ্ছে এর মানে হলো আপনি আপনার এই প্রোফাইলে কিছু সমস্যা আছে তো কিছুদিন আগে আমি একটি নিউজ চ্যানেলের পোস্টে কমেন্ট করেছিলাম আর এই কমেন্টের কারণে ফেসবুক থেকে কমিউনিটি গাইডলাইন ইস্যু এসেছিল এবং ফেসবুক আমার কমেন্টটি ডিলিট করে যেটা ছিল এই বুলিং এর আন্ডারে মানে মেসেজটি ছিল ইওর কমেন্ট গোজ অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন বুলিং অ্যান্ড হ্যারেসমেন্ট আমি এই ফেসবুক গাইডলাইন ইস্যু রিমুভ করার জন্য কমেন্ট রিস্টোর করতে ফেসবুকের কাছে একটি আপিল করেছিলাম বাট ফেসবুক সেটা রিজেক্ট

দ্বিতীয়বার আপিল করি এই ওভারসাইট বোর্ডে তো আমি ওভারসাইট বোর্ডে কি লিখে আপিল করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা দেখার জন্য হোম পেজে গিয়ে প্রোফাইলের নিচে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে আসলাম এখানে আদার্স এর নিচে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন ইউর আপিল টু ওভারসাইট বোর্ড এখানে ক্লিক করলে আমি কি আপিল করেছিলাম বা আমি পূর্বে কি আপিল করেছিলাম তার ডিটেলস দেখাবে এখানে ক্লিক করার পর নিচে ব্লু কালারে দেখতে পাচ্ছেন ভিউ কেস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখন ইউজার কনফার্মেশনের জন্য এখানে আবার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আমি লগ করলাম এখানে দেখতে পাচ্ছেন ওভার সাইড বোর্ডে আমি টাইটেল লিখেছিলাম আই মেড এ কমেন্ট হুইস ওয়াজ এ ভেরি নর্মাল কমেন্ট ড্যাট কমেন্ট ওয়াজ ডিলেটেড অ্যান্ড নাউ মাই প্রোফাইল ইজ শোয়িং সাম ইস্যু প্রোফাইল রিকমেন্ডেশন ইজ নট হ্যাপেনিং এবং নিচে কেস আইডি স্ট্যাটাস এবং সাবমিটেড করা ডেট সময় দেখাচ্ছে আরও ডিটেইলস দেখার জন্য নিচে ভিউ কেসে ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করে আপিল ডিটেলস এ ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে পূর্বের দেয়া টাইটেল সহ বিস্তারিত মেসেজ ইন্টার ইওর স্টেটমেন্ট এর নিচে দেয়া আছে এবং পরে প্রোফাইল লিংকটাও দেওয়া হয়েছিল এবং ডান পার্শ্বে মেসেজ এ গেলে দেখা যাচ্ছে মেসেজ ফ্রম দ্য বোর্ড অ্যাবাউট ইয়োর কেস এখানে ইংরেজিতে বলা হচ্ছে দ্য বোর্ড মে হ্যাভ এডিশনাল ক্লিয়ারিফাইং কোয়েশ্চেনস অ্যাবাউট ইউর আপিল ইফ দ্য বোর্ড সেন্স এ মেসেজ ইউ উইল রিসিভ নোটিফিকেশন অন ইওর ফেসবুক অ্যাকাউন্ট উইথ ফার্দার ডিটেইলস এর মানে তোমার আপিল সম্পর্কে বোর্ডের অতিরিক্ত ব্যাখ্যা লোক প্রশ্ন থাকতে পারে যদি বোর্ড একটি মেসেজ পাঠায় আরো বিস্তারিত সহ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি বিজ্ঞপ্তি পাবেন আর তিন মাস হচ্ছে ওভারসাইট বোর্ডে আপিল করে এখনো আমি কোনো মেসেজ বা কোনো রিপ্লাই পাইনি জানি না কেন অবশেষে ফেসবুক নিজে থেকে তিন মাস পর আমার ভুল স্বীকার করার জন্য আমাকে আবার একটি সুযোগ দেয় সেটা হচ্ছে এই সি অপশন যেটা প্রথমে আপিল করার সময় ছিল সি অপশনটা প্রথমে আপিল করার সময় ছিল আদ্যদিন ছিল না যার কারণে আমি ওভারসাইট বোর্ডে আপিল করেছিলাম আমাকে তিন মাস অপেক্ষা করতে হয়েছে আর আজকে দেখতে পাচ্ছেন নিচে সি অপশন দেখাচ্ছে পুনরায় সি অপশন দেখাচ্ছে এর মানে আমাকে আরেকবার সুযোগ দিয়েছে এই প্রোফাইল হাইট সাম ইস্যু রিমুভ করার জন্য তো এখন আপনাকে প্রোফাইল হাইট সাম ইস্যু রিমুভ করে দেখাবো এবং এটা রিমুভ করলে অটোমেটিক ভাবেই আপনার ফেসবুক প্রোফাইল রিকমেন্ডেবল হয়ে যাবে এবং পুনরায় আপনার প্রোফাইল পেজকে ফেসবুক আগের মতো সবার কাছে ভাইরাল করতে শুরু করবে তাই এখান থেকে কোনো রকম ভিডিও কেটে কেটে দেখবেন না না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন সি অপশন যাওয়ার পর নিচে আদার অপশনে দেখতে পাচ্ছেন রিমুভ ইওর ওয়ার্নিং নাও এখানে ক্লিক করবেন এবং সাথে সাথেই দেখতে পাচ্ছেন রিমুভ ইওর ওয়ার্নিং নাও দা ফার্স্ট টাইম দ্যাট উই থিংক ইউ ব্রোক দ্য রুল উই অ্যাডেড আ ওয়ার্নিং টু ইওর অ্যাকাউন্ট উই উইল এক্সপ্লেইন মোর অ্যাবাউট আওয়ার পলিসি টু হেল্প ইউ অ্যাভয়েড রেস্ট্রিকশন ইন দা ফিউচার হিয়ারস হাউ উই উইল ডু ইট আন্ডারস্ট্যান্ড দা রুল দ্যাট কস্ট ইউর ওয়ার্নিং লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট উই উইল রিমুভ দা ওয়ার্নিং ফর ইওর অ্যাকাউন্ট দিস টাইম বাট ইওর কন্টেন্ট উইল নট বি রিস্টোর্ড এর মানে প্রথমবার আমরা মনে করেছিলাম আপনি নিয়ম ভেঙেছেন তাই আমরা আপনার অ্যাকাউন্টে সতর্কতা যোগ করেছি আমরা আমাদের সম্পর্কে আরও নীতি বা পলিসি ব্যাখ্যা করব আপনাকে ভবিষ্যৎ সীমাবদ্ধতা বা রিস্ট্রিকশন এড়াতে সহায়তা করার জন্য আমরা এটি কিভাবে করব তা এখানে নিচে দেয়া হলো এক নম্বর হচ্ছে নিয়ম বুঝুন যে কারণে আপনার রেস্ট্রিকশন বা সতর্কতা তো সেটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য রুল দ্যাট কস্ট ইউর ওয়ার্নিং অর্থাৎ নিয়ম বুঝুন যে কারণে আপনার রেস্ট্রিকশন বা সতর্কতা দুই নম্বরে হচ্ছে লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এ ব্যাপারে আপনি কি মনে করেন তা আমাদের জানান তিন নম্বরে হচ্ছে উইল রিমুভ দ্য ওয়ার্নিং ফর্ম ইউর অ্যাকাউন্ট দিস টাইম বাট ইউর কন্টেন্ট উইল নট বি রিস্টোর্ড আমরা আপনার অ্যাকাউন্ট থেকে সতর্কতা সরিয়ে দেব কিন্তু আপনার কন্টেন্ট পুনরুদ্ধার বা রিস্টোর হবে না অর্থাৎ আমি যে কমেন্ট করেছিলাম যেটা ফেসবুক রিমুভ করেছিল সেটা ফিরিয়ে দিবে না তো আমার মোটেও কমেন্টের দরকার নেই আমি শুধু ওয়ার্নিং ইস্যু এবং পেজ প্রোফাইল রিকমেন্ডেশন করতে চাই তো হোক এখন নিচে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের বোলিং এন্ড হ্যারাসমেন্ট এর পলিসি সম্পর্কে শেখানো হচ্ছে তো আমি আর এসব পরে আপনাদের সময় নষ্ট করব না আপনারা নিজে থেকে পড়ে ও শিখে নেবেন না হলে পরে আবার আপনাদেরকে এই ওয়ার্নিং ও রেস্ট্রিকশন এর ঝামেলায় পড়তে হবে তো এগুলো পড়ার পর নিচে আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এক্সাম্পল অফ হোয়াট নট অ্যালয়েড শো হবে অর্থাৎ কি কি কার্যক্রম ফেসবুক গ্রহণ করে না বা করে না সে সম্পর্কে বলা হয়েছে তো এগুলো পরে নেবেন এবং নিচে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি এখানে ক্লিক করবেন এরপর মোর ডিটেলসে আবার কিছু ইনফরমেশন হবে এগুলো পরে নেবেন দেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং সবশেষে এখানে দেখতে পাচ্ছেন টেল আস হোয়াট হ্যাপেন ইউর রেসপন্স হেল্প টু ইমপ্রুভ আওয়ার সিস্টেম নো ম্যাটার হোয়াট ইউ টেল আস উইল রিমুভ ইউর ওয়ার্নিং অর্থাৎ আমাদের বলুন কি হয়েছে আপনার প্রতিক্রিয়া আমাদের সিস্টেম উন্নত করতে সাহায্য করে আপনি আমাদের যাই বলুন না কেন আমরা আপনার সতর্কতা সরিয়ে দেব অর্থাৎ ওয়ার্নিংটি সরিয়ে দেবে তো এখানে এক নম্বরে আই ডিড নট নো অ্যাবাউট দ্য রুল অর্থাৎ আমি নিয়ম সম্পর্কে জানতাম না এবং দুই নম্বরে হচ্ছে ইউ মিস এন্ডাস্টুড দিস আপনি এই বিষয়বস্তু ভুল বলেছেন এবং তিন নম্বরে আই ডোন্ট এগ্রি উইথ দ্য রুল আমি নিয়মের সাথে একমত নই চার নম্বরে সামথিং ইলস অর্থাৎ অন্য কিছু তো এখানে আপনার যেটা ভালো মনে হয় সেই সিলেক্ট করতে পারেন যেটাই সিলেক্ট করেন না কেন কোনো সমস্যা নেই আপনার ওয়ার্নিং ইস্যুটি প্রোফাইল থেকে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করা হবে তো আমি এখানে যে কোনো একটি দিয়ে নিচে সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সাথে সাথেই ওয়ার্নিং রিমুভ দেখাচ্ছে এবং প্রোফাইলে ছবির নিচে গ্রিন চিহ্ন এসে গেছে ও আসলে কোনো প্রবলেম সলভ হলে অনেক ভালো লাগা কাজ করে আপনারা কি বলেন বা এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো এখান থেকে ডান বাটনে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন একটা মেসেজ দেওয়া হচ্ছে হোয়াট ইফ আই হ্যাভ কন্টেন্ট রিমুভ অ্যাগাইন অর্থাৎ আবার আমার কন্টেন্ট মুছে ফেলা হলে কি হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিপিটেডলি ব্রেকিং আওয়ার রুল ট্যান কজ ইউ টু হ্যাভ লেস রেস এন্ড লিমিট ইউর মনিটাইজেশন অপরচুনিটিস ইউ উইল হ্যাভ দ্য অপশন টু রিকোয়েস্ট এ রিভিউ মানে বারবার আমাদের নিয়ম ভঙ্গের কারণে আপনার প্রোফাইলের রেস অথবা গ্রো কমে যাবে আপনার মনিটাইজেশন চান্স কমে যাবে অর্থাৎ লিমিট থাকবে তবে আপনার কাছে একটি অপশন থাকবে ফেসবুককে রিভিউ রিকোয়েস্ট পাঠানোর জন্য যাক এটা একটি ভালো সন্তান খবর ছিল আপনাদের জন্য বা আমার জন্য কারণ একটি ভুল করলে পুনরায় রিভিউ করার জন্য বা অ্যাকাউন্টটি সম্পর্কে পুনরায় জাস্টিফাই করার জন্য আপনি বা আমি আবার পুনরায় ফেসবুককে রিভিউ রিকোয়েস্ট পাঠাতে পারবো তো আমরা এখন সব কেটে দিয়ে প্রোফাইলের সি ড্যাশবোর্ডে ক্লিক করবো এবং স্ক্রল ডাউন করে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবো ওয়াও দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেবল হয়ে গেছে এবং নিচে প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইলো মাইনার চিহ্ন দিয়ে প্রোফাইল হ্যাঁ ছামি শু লেখা ছিল সেটা আর নেই ভাবতেই ভালো লাগতেছে আমার অ্যাকাউন্ট এখন অল ওকে তো আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন যদি না হয় তাহলে আপনাদের জন্য অলরেডি একটি ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখলে আপনি সহজেই রিকমেন্ডেবল করতে পারবেন তারপরও একটু বোনাস টিপস দিচ্ছি প্রথমেই আপনি আপনার প্রোফাইলে হোমে যাবেন প্রোফাইলের হোমে যাবেন এবং স্ক্রল ডাউন করে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়োর অ্যালার্টে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যা থাকবে সব অ্যালার্টগুলোই প্রবলেম তবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ক্লোজ লেখা আছে তাই আমার প্রোফাইল হয়েছে এগুলো যদি অনলাইন অথবা ওপেন থাকে তাহলে বুঝবেন প্রবলেম প্রবলেম রয়েছে আর এই সমাধান সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আপনি সেটা দেখে দেখে সমাধান করে নেবেন তো আমি সচরাচর আপনাদের কাছে সাবস্ক্রাইব চাই না তবে আজ আপনাদের সাপোর্ট চাচ্ছি এই অত্যন্ত উপকারী ভিডিওটির জন্য হলেও একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব তো আশাই করা যায় তো আশা করছি আপনি অলরেডি সাবস্ক্রাইবও করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ